রাজধানীর লালবাগের পোস্টার আড়তগুলোতে চলছে কোরবানির পশুর চামড়ার জমজমাট বেচাকেনা। ঈদের দিনের তুলনায় গরুর চামড়ার দর আজ প্রায় 100 টাকা বেশিতে লেনদেন হচ্ছে, যদিও সরকার নির্ধারিত দর পাওয়া নিয়ে অভিযোগ করেছেন কেউ কেউ। ঈদের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থান থেকে চামড়া আসতে থাকে পোস্তার আড়তগুলোতে। রাজধানীর বিভিন্ন অলিগলি ও মহল্লার চামড়া পোস্তায় নিয়ে যান মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদার ও তাদের হাঁক ডাকে সরগরম পুরো এলাকা। রাজধানীতে 25 থেকে 30 ফুটের এক একটি গরুর চামড়া 700 থেকে 800 টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের কাঁচা চামড়া বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকার মধ্যে, কিন্তু সেই দামে সন্তুষ্ট নন মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়ারা। এই দাম সরকারি রেটের চেয়ে কম দাবি করে চামড়া বেচাকেনায় সিন্ডিকেটের অভিযোগ কারো কারো। তবে শঙ্কা থাকলেও বৃষ্টিতে চামড়া খুব একটা নষ্ট হয়নি বলে জানিয়েছে কাঁচা চামড়া আড়তদার সমিতির নেতারা।